আমি দুলজিয়ালার পক্ষ থেকে আমি এক চাষি ভাইয়ের কাছে এসেছি উনি বাদাম চাষ করেছেন বা কি ফর্মুলা দিয়ে করেছেন আমি ওনার মুখ থেকেই শুনবো যে আগামী দিন আমাদের যে তুলসী হারবাল বা ন্যানো ফার্টিলাইজার সার দিয়ে যে চাষ করা যায় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব চাষির কাছে তো দাদা আপনার নামটা কি আমার নাম হারু ভুক্ত হারু ভুক্ত আচ্ছা আপনি হচ্ছে এই আমাদের যে তুলসী হারবালের যে সার ন্যানো ফার্টিলাইজার কতদিন চাষ করছেন এক বছর এক বছর কী কী করেছিলেন আলু করেছি বাদাম করলাম ধান করেছি আচ্ছা বাদাম যে এখন বর্তমান বাদাম উঠছে তো তো এই বাদামে আপনার যে বাদামটা ফলনটা কীরকম মনে হচ্ছে ফলনটা একই দেখতে পাচ্ছি এই সার দিয়ে করতে মানে রাসায়নিকও যেমন আর এতেও তাই এতেও তাই এতেই তাই তাই যাক এতে আপনার তো খরচাও কমছে নাকি হ্যাঁ খরচা কিছুটা সেভ হচ্ছে খরচাটা সেভ হচ্ছে তো যাই হোক আমি আপনার নামটা আমি তবুও জিজ্ঞাসা করা হয়নি নামটা আমার বলা হয়ে গেছে আলোচনা করা হয়নি তো আপনার মানে কোন থানার অন্তর্গত পড়ছে খানাকুল থানা খানাকুল থানার অন্তর্গত পড়ছে তো যাই হোক তা আগামী দিন বা অন্যান্য চাষির দিকে তো বলছেন যে আমরা এই সব ফর্মুলাতে চাষ করছি যে আমাদের ভালো হচ্ছে বা ঠিকঠাক ফসল একই রকম হচ্ছে বলছেন তো হ্যাঁ চাষিদের কাছে বলছি চাষিদের কাছে প্রচার করছি প্রচার করছেন তো আগামী দিন আপনার চাষ করবেন এই সারাই করবেন আর আশা রাখছি আরও বিস্তারিত মানুষকে বলতে থাকুন আর আগামী দিন ন্যানো ফার্টিলাইজার সার দিয়েই চাষ করতে হবে যে আমাদের বিগত আসছে যে সার আমাদের সারের যে ভর্তুকি সরকার দিচ্ছে আগামী দিন কিন্তু সব ভর্তুকি তুলে নেবে আর সেই পারপাসে আমাদের সারের দাম কিন্তু দিন দিন বাড়বে তো আমাদের এই ন্যানো ফার্টিলাইজার সার দিয়েই চাষ করতে হবে জয় জয় তুলসী হারবাল পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ দিচ্ছি যে আপনি আমাদের এই চাষ করছেন বলে ঠিক আছে